2 বছর আগে বাঘাবাড়ি বন্দর দিয়ে আনা আমদানিকৃত সারের মাত্র 8,000 টনের স্থান হয় বাফার গোডাউনে। বাকি সার পলিথিনে জড়িয়ে খোলা আকাশের নিচে রাখা হয়। অযত্নে রাখা এসব সারের 6,000 টন জমাট বেঁধে গেছে। জমাট বাঁধা এসব সার বিসিআইসির নির্দেশে বন্দর ইজারাদার কর্তৃপক্ষ নতুন সারের সাথে মিশিয়ে সরবরাহ করছে সিরাজগঞ্জ সহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায়। গুণগত মান নষ্ট হয় সার নিতে অনাগ্রহী ডিলাররা। কিন্তু ইজারাদারদের দাবি অক্ষুণ্ণ আছে সারের গুণগত মান। জমাট বাঁধা কথাটা আসলে ঠিক না, ওখানকার বিসিআইসি যারা বাপার কর্মকর্তা আছে তারা সেই মাপ এবং মালের গুণগত দেখেই সেই মালটা রিসিভ করে। এদিকে বিষয়টি জানতে পেরে জমাট বাঁধা সার কিনতে রাজি হচ্ছেন না কৃষকরা। সার তো নেওয়া যাবে না, সার শক্ত পাথর হয়ে গেছে, এখন আমাকে টাকা দিয়ে কিনবো, জর্জরা সার হইলে পরে আমরা এনে খেতে দিব, তাছাড়া কিনবো না। ওই সমস্ত সার আমাদের এলাকায় দিলে পরে আমাদের ফসলের খুব ক্ষতি হবে, আমরা টাকা দিয়ে সার কিনবো, খারাপ সার নেবো কেন, জমাট বাঁধা সার নেবো কেন। যদিও সারগুলো ব্যবহারের উপযোগী বলে কৃষকদের আশ্বস্ত করছেন উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা। জমাট বাঁধলেও সারের যে গুণগত মান যেটা সেটা খুব একটা অক্ষুণ্ণ হয় বলে আমার জানা নেই। ইউরিয়া সারের নাইট্রোজেন যে পরিমাণটা সেটা ঠিকই থাকে বলে আমার কৃষি অফিসার আমাকে জানিয়েছে। বড় মৌসুমে ব্যবহারের আগেই সারগুলোর গুণগত মান পরীক্ষার দাবি সংশ্লিষ্টদের। রিপোর্ট 21 টেলিভিশন।